এটা হচ্ছে আমার দুই নাম্বার বউ, সে আজকে দুই দিন ধরে ঘুমায় নাই, কখন বাণিজ্য মেলায় যাবে। বাণিজ্য মেলা আছে চুরি কেনার জন্য, আর তাদের অবস্থা দেখো, তাদের অবস্থা দেখে আমি শুনে নিচ্ছি। তোমাদের মাঝে আমি আরিফ গেমার, অবশ্যই তোমরা অনেকে আমাকে চিনো পাগলা ডেজার্ট নাম হিসেবে। এখন বর্তমানে নতুন আমার ফেসবুক পেজ, যেটার নাম হচ্ছে রাইডার আরিফ। সো আমি এই পেজে নতুন করে বাইক রাইডিং ভিডিও দিচ্ছি তোমাদেরকে খুশি করার জন্য। আর আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি কুমিল্লা জেলাতে চান্দিনাতে বাণিজ্য মেলা দেখার জন্য। তো আজকে অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে চান্দিনাতে বাণিজ্য মেলা দেখতে যাব, কিন্তু সময়ের কারণে দেখা হয় না। তো যদিও আমার সাথে আরেকজন আছে, যেটা হচ্ছে তোমাদের ভাবির ছোট বোনও আমার সাথে যাচ্ছে বাণিজ্য মেলা দেখার জন্য। তো অনেকদিন ধরে তাকে নিয়ে বের হবো বলতেছি, কিন্তু সময়ের অভাবে বের হওয়া হচ্ছে না। কিন্তু আজকে ফাইনালি সুযোগ হয়ে গেল, এখন আমি সরাসরি ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি চান্দিনা থেকে, তারপরে যাব হচ্ছে বাণিজ্য মেলাতে। যদিও আমি এর আগে কখনো বাণিজ্য মেলা যাই নাই বা কোনো ভিডিওতে তোমরাও দেখো নাই, আমি আসলে বড় কোনো অনুষ্ঠান বা বাণিজ্য মেলা বা লং ট্যুরও এখন পর্যন্ত যাওয়া হয় নাই, কিন্তু তোমাদের জন্যই এখন মূলত সব জায়গায় গিয়ে অভ্যেস করতেছি, সুন্দর সুন্দর জায়গায় গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এই সব কিছুই কিন্তু তোমাদেরকে উপভোগ করার জন্য। কারণ সবাই কিন্তু সব জায়গায় যেতে পারে না, বা সবার কিন্তু ওই সামর্থ্যটা নাই যে সব জায়গায় গিয়ে ঘুরবে। তো আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে সব জায়গাগুলি তোমাদেরকে দেখানোর এবং ঘুরে ফিরে এনজয় করার। এছাড়া আর কোনো কিছু না, বাইক রাইডিং মানিয়ে হচ্ছে একটু ঘুরে ফিরে এনজয় করা, প্লেসগুলি তোমাদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখছো আমার কাছে একটা GS XR ইয়েলো কালার একটা বাইক ছিল। তো ওই বাইকটা হলুদ কালারের কোনো কিছুই আমার পছন্দ না, আমার পছন্দ হচ্ছে অনলি ব্ল্যাক কালার, যার জন্য ব্ল্যাক কালারের এই B3 R15 এটা নিয়েছি। আর আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা R15 কিনবো এবং এটা চালাবো এবং ভিডিও বানাবো। তো ফাইনালি কিন্তু সেই স্বপ্নটা কিন্তু পূরণ করে ফেলছি। তবে তোমরা অনেকে ভাববা যে এটা হয়তো গেমের টাকা বা ইউটিউবের টাকা। ভাই, গেমের টাকা আর ইউটিউবের টাকা যদি অতই আসতো তাহলে গেম খেলা ছাইরা বাইক রাইডিং ভিডিও বানাইতাম না। তোমাদের চিন্তা ধারণা ভুল থাকতে পারে, গেম থেকে কিন্তু ভাই অত আর্নিং করা যায় না তোমরা যতটা ভাবতেছো। আমার এই সবগুলো টাকা হচ্ছে আমার নিজের ইনকামের টাকা, অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে জমিয়ে ম্যানেজ করে তারপরে গাড়িটা কিনছি। তোমরা অনেকে ভাবো যে ইউটিউব থেকে টাকা দিয়ে বাইক কিনে ফেলছি, বাড়ি করে ফেলছি, গাড়ি করে ফেলছি, আসলে ওইসব কোনো কিছু নেই। ইউটিউবের টাকা ভাই কামাই করতে কষ্ট আছে, আর এখন আর বাংলাদেশের অডিয়েন্সকে আগের মতো বস্তায় বস্তায় টাকা দেয় না ইউটিউবারদেরকে। এখন টাকা ইনকাম করতে খুবই কষ্ট ইউটিউবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুক পেজে যারা নতুন ভিডিও বানায় তারাই একমাত্র জানে। তো যাই হোক, এই বিষয়ের কথা না বলি, আমি কিন্তু বাণিজ্য মেলার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে চান্দিনা উপজেলা, আর এখানে স্কুল মাঠেই হচ্ছে বাণিজ্য মেলা। তো এই যে তোমরা দেখতে পারতেছো পুরোটা এরিয়া জুড়ে হচ্ছে বাণিজ্য মেলা। তো আমি এখন আমার বাইকটা এখানে রাখতে হবে, বাইকটা এখানে পার্কিংয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো আমি একটু খুঁজে নিচ্ছি পার্কিংটা কোথায়, এখানে পার্কিংটা দেখতে পারতেছি না। তো হয়তো টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হবে, যেহেতু গেট সিস্টেম করা আছে, এখানে সিকিউরিটি গার্ডও আছে। তো যাক, উনি আমাকে দেখিয়ে দিল যে এখানে পার্কিং করেন। তো এই যে এখানে বাইকটা পার্কিং করে আমরা এখন ভিতরের দিকে যাব, ভিতরের দিকে যে ফিল করবো যে কী অবস্থা। তো সবাই একটু কমেন্ট করেন, চান্দিনা উপজেলার কে কে আছেন, কে কে বাণিজ্য মেলায় গিয়েছেন, সবার একটু কমেন্ট দেখতে চাই আমি। টিকিট কাটে গাদা। তো বাণিজ্য মেলায় ঢুকার জন্য আমরা টিকিট কেটে নিলাম, প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা মাত্র। তো 20 টাকা করে ঢুকে এখন আমরা হচ্ছে গেটের ভিতরে যাব। গেটের ভিতরে আসতে না আসতে দেখলাম যে এখানে মহিলাদের কাছের চুড়ি, অনেক কিছু আইটেম। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, কিছু পোলাপান আছে, ছাপরি পোলাপান, যারা মনে করেন যে এই নৌকাগুলিতে দোলনাতে ধুলবে। তো এখানে অনেক স্টুডেন্টরাও আছে, দেখতে পারতেছেন আপনারা স্টুডেন্টরা দোলনাতে কী চিল্লাচিল্লি শুরু করছে। তারা এই নৌকার উপরে উঠে চিল্লাবে আধা ঘন্টা, তারপরে কান্নাকাটি করবে, তারপরে নামবে।
এটাই হচ্ছে বাণিজ্য মেলার মধ্যে আমার দেখা সবচেয়ে বেশি মানে বিরক্ত লাগে আমার কাছে, যেটা এই নৌকার ভিতরে যে ছাপড়ি পোলা বাইনগুলো নৌকাতে চড়ে। তো অনেকটা ঘোরাঘুরির পর একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, এখানে কিন্তু স্মোক বিস্কিট পাওয়া যায়। তো আমি একটা ট্রাই করলাম, লাইফে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো স্মোক বিস্কিট কখনো খাইনি। তো এখানে খেলাম, তো অনেকে ভাবতেছেন এটা হয়তো বা সিগারেট, তো আসলে ওইটা সিগারেটের ধোঁয়া না, এটা হচ্ছে নাইট্রোজেন থাকে এটার ভিতরে। তো এটা মুখে দিলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বরফ আছে, এই বরফ থেকে একটা ধোঁয়া বের হয়, যার জন্য এটা মনে হয় যে কেউ একজন সিগারেট খাচ্ছে এবং স্মোকিং করতেছে এরকম কিছু। তো পার্সোনালি আমার কাছে এটা এমন একটা বেশি একটা ভালো লাগে না। এটা হচ্ছে আমরা যে মামা বিস্কুট বলি, ওই মামা বিস্কিটের ভিতরে একটু নাইট্রোজেন থাকে, যার জন্য এই ধোঁয়াগুলি বের হয়। তো এই জিনিসটা একটু ট্রাই করলাম মেলাতে এসে, তবে একবার খেলে দ্বিতীয়বার আর কারো খেতে মন চাইবে না, আহামরি কোনো স্বাদ নেই এটাতে। তো এই ছিল আজকের ব্লগে চান্দিনা বাণিজ্য মেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো রাইডার আরিফ ফেসবুক পেজে। সবাই পেজটাতে ফলো দিয়ে রাখো এবং সবাই একটি করে লাইক কমেন্ট করে রাখো, আর কে কে বাণিজ্য মেলায় গিয়েছো চান্দিনাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো।